সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি উজ্জ্বল ছাড় তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সমীকরণ নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে দুইটি সমীকরণ লিখে দিয়েছি, এই দুইটি সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে এক নম্বর নিয়ে কথা বলি। এক নম্বর সমীকরণটি হচ্ছে 3x + 2x = 25। আমরা এই অঙ্কটি সমাধান করতে গেলে x দুই জায়গাতে চলক হিসেবে আছে, আমরা এই দুইটাকে একত্রিত করব। পরবর্তী লাইন শুরু করার সময় আমরা বা দিয়ে অঙ্ক শুরু করব। এখানে আমরা লক্ষ্য করছি 3x এবং 2x দুইটি একই জাতীয় চলক, অতএব 3x এবং 2x একত্রিত করলে হয় 5x, 5x সমান আমরা লিখব 25। এরপরে আবার বা দিয়ে শুরু করব, 5 এখানে x এর সঙ্গে গুণন অবস্থায় আছে, অতএব আমরা 5কে বিপরীত পাশে নিয়ে যাব। বিপরীত পাশে নিয়ে যাওয়ার জন্য আমরা x সমান লিখতে পারি 25/5, অর্থাৎ ওখানে গুণন অবস্থায় ছিল, এখানে আমরা ভাগ অবস্থায় নিয়ে আসলাম। এ পর্যায়ে আমরা 5 এবং 25 কেটে দিলে পাবো শুধু 5। আমরা পরবর্তী লাইন লিখব x = 5। এ পর্যায়ে আমরা সর্বশেষ রেজাল্টে যদি এইভাবে লিখে দিই, নির্ণয় সমীকরণ x = 5 অ্যান্সার। তো আমি আবার একটু তোমাদের রিভিউ করে দিচ্ছি, যেখানে 3x 2x এরা যোগ অবস্থায় আছে, অতএব 3 এবং 2 একত্রিত করলে আমরা 5x পাচ্ছি, আর সমান চিহ্নের ডান পাশে আমরা 25 পূর্বে থেকে ছিল ওই অবস্থাতেই থাকবে। এখানে দেখছি আমরা 5 গুণন অবস্থায় আছে, আমরা 5কে বিপরীত পাশে পার করে দিলে ওটি ভাগ অবস্থায় চলে যাবে, আর 5 দিয়ে 25 যদি আমরা কাটি তাহলে আমরা রেজাল্ট পাবো 5, অর্থাৎ x সমান শুধু 5। সমীকরণের আমরা 20 বা মান পেয়ে গেলাম। আমরা নিচে একটি সুতরাং চিহ্ন দেব, তারপরে লিখব নির্ণয় সমীকরণ x = 5। আমি আশা করছি তোমরা আমার এই এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমি দুই নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করি। এখন দুই নম্বর অঙ্কটি আমরা এখানেই সরাসরি চলে যাই। এটি সমাধান করার জন্য আমরা লক্ষ্য করছি যে পাশে শুধু সাংখ্যসহক দুই পাশে আছে এবং চলকসহ সংখ্যা দুপাশে আছে। এক্ষেত্রে আমরা খেয়াল করব যে সমান চিহ্নের দুপাশে যে যে অবস্থাতেই থাক, আমরা চলকগুলোকে বাঁ পাশে নিয়ে আসবো আর শুধু সংখ্যাগুলোকে নিয়ম অনুযায়ী ডান পাশে নিয়ে যাব। তা আমরা লিখি, পরবর্তী লাইন বাঁ দিয়ে শুরু হবে, 2x এবং x এ পাশে যোগ অবস্থায় আছে, আমরা বিপরীত পাশে চলে আসব, শুধু x = 8, পূর্বে থেকে ছিল সেজন্য 8 ওই অবস্থাতেই থাকবে, আর 5 এ পাশে যোগ অবস্থায় আছে, যখন বিপরীত পাশে যাচ্ছে তখন চিহ্ন বদল হয়ে প্লাসের জায়গায় -5 হয়ে যাবে। আমরা তারপরের লাইনে আসি, 2x থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলে শুধু x = এখানে 8 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে রেজাল্ট, আমরা একটি সমীকরণের একটি সমাধানের মান পেয়ে গেলাম। আমরা এবার লিখব, সুতরাং নির্ণয় সমাধান x = 3 অ্যান্সার। তো বন্ধুরা, আজকে আমি এই দুটি অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আমি মনে হয় আমাদের অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা এর পরের অঙ্ক নিয়ে আলোচনা করব। বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, শীতের প্রকোপ বেড়েছে, এখন করোনা হওয়ার সম্ভাবনা খুব বেশি, আক্রান্তের সংখ্যাও দিনে দিনে বেড়ে যাচ্ছে, যেটি আমরা করোনার দ্বিতীয় পর্যায়ে বলছি। তো আমরা চাইব যে তোমরা সবসময় বাসায় অবস্থান করবে, নিয়মতান্ত্রিকভাবে চলাচল করবে, ঠান্ডা লাগতে দিবে না, এবং বাইরে কোনো সময় যাওয়ার প্রয়োজন হলেই বাসায় এসে হাত ধৌত করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ধন্যবাদ সবাইকে।